করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি বেকার হতে চলেছেন যুক্তরাষ্ট্রে। ফিলাডেলফিয়া থেকে সেখানকার সার্বিক অবস্থা জানাচ্ছেন সরোজ ভট্টাচার্য। সাথে সাথে মৃতের সংখ্যাও বাড়ছে। এই 3 সপ্তাহের লকডাউনে অনেক সেবা খাতি বন্ধ হয়ে গেছে এবং মানুষজন অর্থনৈতিক সংকটে পড়েছে, চাকরি হারিয়েছে এবং বিশেষ করে রেস্টুরেন্ট, হোটেলের মতন সেবা খাতে প্রায় 80% লোক তাদের চাকরি হারিয়েছে, যার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশি। এবং বাংলাদেশি গ্রোসারিগুলো বেশিরভাগে বাংলাদেশি বা ইন্ডিয়ান গ্রোসারিগুলো বেশিরভাগই বন্ধ হয়ে গেছে এবং বিশেষ ব্যবস্থায় অল্প সময়ের জন্য কিছু কিছু খুলছে। এবং বাংলাদেশি কমিউনিটির একটা অংশ যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তারা ঘরে বসেই কাজ করছেন এবং সার্বিকভাবেই এই বাংলাদেশি কমিউনিটি দেশের জন্য এবং দেশের পরিস্থিতি চিন্তা করে বেশ শঙ্কার মধ্যে আছেন। এবং যারা চিকিৎসা সেবা খাতগুলোতে কাজ করছেন, ডাক্তার, নার্স, তারা এই ঝুঁকি। ফিলাডেলফিয়া থেকে জানাচ্ছিলেন সরোজ ভট্টাচার্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।